Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকালবেলা, সবগুলা ছাগলই তো বেডটের করে দেওয়া হইছে, বেলুনকে উলানে স্যাক দিয়ে দেওয়া হইছে, উলানটা অনেকটা নরম হইতেছে। আরিফ নাকি আজকে বিকালে চলে যাবে, তো আসলে ও থাকাতে উলানটাতে ভালোভাবে আমরা স্যাক দিতে পারলাম। দিনে গতকালকে তো চারবার দিছি, আর পরশু দিনও ও ছিল, পরশু দিন তিনবার দিছি, আরও একবার দিতে পারতাম। পরশু দিনে যে এগুলাতে উপরে ওই যে ওগুলা ইয়া লাগাইছে তো পর্দা, তো সেই জন্য আর কি সময় একটু কম পাইছি, নইলে আরও একবার দুবার দিতে পারতাম। তো গতবার চারবার দেওয়াতে গতকালকে অনেকটা উপকার হয়েছে, তো আজকেও সন্ধ্যায় চলে যাবে। তো চিন্তা করতেছে ও যাওয়ার আগে আরও চার থেকে পাঁচবার আজকে দিয়ে নিতে হবে উলানে স্যাকটা, তাহলে অনেকটা ভালো হবে। আর এই তো আমাদের মূলা শোনা, আসলে মূলাকে দেখানোই হইতেছে না ভিডিওতে, তো সেও তো তিনটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো বাচ্চাগুলা, ওই যে একটা ওই ইয়ের উপরে উঠে বসে রয়েছে, আর বাকি বাচ্চাগুলা তো এই খাঁচার নিচে, আর একটা ওই তো ওইখানে অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনটা সেটা সাত দিন দেওয়া হয়েছিল, হওয়ার পরে আবার ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলে আরও তিন দিন ডোজ বাড়ানো হয়েছে। দেখা যাক কী হয়, দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে আরিফ বলতেছে আয়শাকে কিন্তু কোকনের মতো লাগে, মানে আয়শা আম্মুও বলতেছে, আমি বললাম যে কেন আয়শা কি বড় হয়েছে নাকি, পরে আম্মু বলতেছে হ্যাঁ আয়শা তো অনেকটা বড় হয়েছে। তো এই তো আয়শা, আর ওই তো লাস্টে কোকন ওই যে দাঁড়াইছে, তো ওইটা নাকি বড় হয়েছে বলতেছে। তো আমরা বলতেছি যে আম্মু আয়শা কি বেলা সমান হয়েছে, বলছে না বেলা সমান এখনো হয় নাই, বাচ্চা দিতে দিতে ইনশাল্লাহ আরও বড় হবে। আজকে ছাগলগুলোর জন্য কিছু বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, তো বেলার জন্য কিছু আলাদা করে উঠাই রাখা হয়েছে, আর বাকিগুলো ছাদে দেওয়া হয়েছে। এই পাশ থেকে কাটা হয়েছে, আরিফ কাটে দিল, তো সবাই খাচ্ছে, মোটামুটি খাবার চলতেছে সবার। এই তো কম বেশি সবাইকে দেওয়ার চেষ্টা করছি, মূলা আর বেলাকে তুলনামূলক একটু বেশি দেওয়ার চেষ্টা করছি। আসলে অতিরিক্ত কাঁঠাল পাতা দিলে কিন্তু আবার এই যে সদ্য বাচ্চা দেওয়া যে ছাগলগুলো আছে এদের কিন্তু দুধ শুকায় যায়, খুব একটা বেশি না সামান্যই দিয়েছি। আর এই যে বিভিন্ন জায়গায় এগুলো ছড়াইয়ে দিছি মিডিয়াম সাইজের বাচ্চাগুলোর জন্য, ওরা যেন খেতে পারে। বেঁধে দিলে সবচেয়ে ভালো হইতো, আসলে খুব একটা বেশি না তো অল্প সংখ্যক, তাই এইভাবেই দিছি, কিছুক্ষণ আমাদের খেয়ে ফেলবে। তো আমাদের আরিফ শোনার হচ্ছে গিয়ে আফসোস, আমি খামার থেকে তাকে মুড়ি খাওয়াই না, তো হচ্ছে গিয়ে আজকে আজকে আরিফের জন্য খামার থেকে একটু মুরগি আমি খাওয়াবো ওকে, তো আসেন যাই ভিতরে মুরগি ধরি, আজান দিচ্ছিল তো তাই আর কি, আসেন যাই ধরবো এটা, ঠিক আছে? তা আসেন দেখি ধরতে পারি কিনা। ভিউয়ার্স, ফাইনালি ধরে ফেলেছি এই মুরগিটা, আসলে হয়েছে কি ঠুকা ঠুকরি করে পিঠে ছালো তুলে ফেলছে, আর এই মুরগিটা তো যাই হোক জব করে ফেলি এটা। তো এই তো পিছে পিঠে দেখতে পাচ্ছেন এই যে ছাল তুলে ফেলছে, তাই বলতেছে যে কোনটা জবাই করবা তুমি আমার জন্য, তা আমি আরো বলছি যে যেটা ছাল চুল উঠে গেছে সেইটা। তো ও খুব অবাক, ও হচ্ছে কি আমার বড় মোরগটা খাইতে চাইছিল। তো আমাদের হচ্ছে গিয়ে মুরগি ছুলাও শেষ। এই তো কোকন, দিনের বেলা তেমন একটা খায় না, রাতেই হচ্ছে গিয়ে সন্ধ্যা থেকে ওর খাওয়া শুরু হয়, রাত্রে এগারোটা পর্যন্ত এরকম চেঁচামেচি করতে থাকে। আর এই তো বাকি ছাগলগুলো, বাকি ছাগলগুলো রাতে তেমন একটা ডিস্টার্ব করে না। আর এই তো মুরগিগুলো, আরও একটা মুরগি জব করার ইচ্ছা আছে, তো দেখি আগামীকালকে যদি পারি ইনশাল্লাহ আর একটা মুরগি আমরা এখান থেকে ধরবো। হ্যাঁ, ওইটা ওই একই অবস্থা, ছাল উঠে গেছে মারামারি করে,